হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে একটি এক্সচেঞ্জের অফার শেয়ার করব। এখানে অ্যাকাউন্ট করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 10টি রিওয়ার্ড পয়েন্ট পাবো, যেটা পরবর্তীতে আমরা কনভার্ট করে ডিপো টোকেনে নিতে পারবো। তো এই ডিপো টোকেনটা এখনও কামিং সুন আছে, আমরা এখন ইনস্ট্যান্ট কিন্তু আমরা পেমেন্টটা মানে এক্সচেঞ্জ করতে পারবো না এবং বা পেমেন্টটা নিতে পারবো না। তো অবশ্যই আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। যারা এখানে আমি বলবো যে এক্সচেঞ্জের অফারগুলো কিন্তু ভালো হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা এই টোকেনগুলো ইনকাম করে রাখতে পারেন বা রিওয়ার্ড পয়েন্টগুলো ইনকাম করে রাখতে পারেন। তো এখানে আসলে একটা শর্ত আছে, সেই শর্তটার বিষয়ে আপনাদেরকে বলবো। তো এখানে কাজ করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনারা প্রথমত একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো ওই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে এখানে আপনাদেরকে অ্যাকাউন্ট করতে হবে। তো তার আগে আমি এখানে আপনাদেরকে আর একটু বিস্তারিত বলি যে আসলে এখানে শর্তটা কী। আপনি যখন এখানে অ্যাকাউন্ট করবেন অবশ্যই আপনাকে একজনকে রেফার করতে হবে। তো একজনকে রেফার করলে তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে এবং এখানে আপনি 10টি পয়েন্ট পাবেন। এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট করার পরে আপনি ইনস্ট্যান্ট কোনো আপনার বোনাস কোনো রিওয়ার্ড পয়েন্ট পাবেন না, ঠিক আছে? তো অবশ্যই আপনাকে একজন রেফার করতে হবে, যার বিনিময়ে আপনি ইনস্ট্যান্ট 10টা রিওয়ার্ড পয়েন্ট পাবেন, ঠিক আছে? তো এটি হচ্ছে কথা। আর এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা তো দেখাবো। আর এখানে আরেকটা ভালো দিক হচ্ছে যে এখানে আপনি 3 লেভেল পর্যন্তই রেফার বোনাসটা পাবেন, ঠিক আছে? তো যাই হোক, আপনি পারলে আপনি কিছু রেফার করতে পারেন। আপনার যেহেতু আপনার বাড়িতে একটা দুইটা মোবাইল থাকবে, সেক্ষেত্রে আপনি আপনার ওই মোবাইলগুলো থেকে আপনি একটা রেফার করে নিতে পারেন। তো এখন 10টা রিওয়ার্ড পয়েন্টে কত ডলার দিবে কি আসে বিষয়গুলো এখনও হয়তো কেউ জানি না আমরা। পরবর্তীতে যখন আমাদেরকে এক্সচেঞ্জ করার দিবে বা রিওয়ার্ড পয়েন্টটা কনভার্ট করার মানে সুযোগ দিবে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটার প্রাইস কত। আর যাই হোক, এখন এগুলোই ছিল, আর এখানে তেমন কিছু নাই। যেহেতু এক্সচেঞ্জের অফার আর এই অফারটা অলরেডি ভাইরাল, তারপর আমি আপনাদের মাঝে একটু দেরি করে শেয়ার করতেছি। আর একটা বিষয় এখানে বলি যে এখানে প্রথম যখন অনেকে অ্যাকাউন্ট করতে গেছিলো, অ্যাকাউন্টটা মানে খুব সহজে করা যেত না, খুব লোডিং নিত। তো এখন দেখলাম যে ইনস্ট্যান্ট আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যেতেছে, ঠিক আছে? এখন কীভাবে কী করবেন অ্যাকাউন্টটা, আর এখানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, সেখান থেকে ইনস্টল করার পর কীভাবে কী করতে হবে সেটা বলি। আর মাস্ট বি আপনাকে এখানে ইনভাইট করতে হবে। এখানে ইনভাইট যখন আপনার অ্যাকাউন্টটা করা হয়ে যাবে তখন ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করে আপনার লিঙ্কটা কপি করে আপনার বন্ধুবান্ধবদেরকে শেয়ার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা রেফার করতে পারেন। তো এখন দেখাই যে কীভাবে অ্যাকাউন্টটা করবেন। তো বন্ধুরা, যখন আপনারা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন, ইনস্টল করার পর যখন আপনারা অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তখন দেখবেন যে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে আপনার এরকমই থাকবে, আর কিছু চেঞ্জ করতে হবে না। শুধু আপনার নেক্সট অপশন এখানে একটি ক্লিক করে দেবেন, ঠিক আছে? নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে লেখা থাকবে যে জয়েন। তো আসলে গতকালকে আমি অ্যাকাউন্ট করতে গেছি, যখন দেখলাম যে জয়েনে ক্লিক করার পর মানে আমি 5 মিনিট 10 মিনিট অপেক্ষা করছি, তারপর এখানে এটা হয় না, প্রায় ব্যাক বাটন প্রেস করে আবার এগেন ঢুকি, তারপর হয় না। এখন আজকে সকালে করলাম, দেখলাম যে সাথে সাথে হয়ে গেছে। তো তার জন্য আপনাদের মাঝে আমি আবার শেয়ার করলাম যে আপনাদের মাঝে শেয়ার করা যায়, এখন কোনো প্রবলেম হইতেছে না। আর ওই সময় হয়তো বা আপনারা অনেকে হয়তো বা একটু মানে সমস্যায় পড়তেন যে অ্যাকাউন্টটা করতে পারতেছেন, এরকম কমেন্ট করতে পারতেন বা এরকম কিছু। তো এখন জয়েনে ক্লিক করলে জয়েন হয়ে যাবেন। তো জয়েন হওয়ার পর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেল, ঠিক আছে? তো এখন ক্রিয়েট করা হয়ে যাওয়ার পর এখানে বিষয়টা হচ্ছে যে এই তারপরের স্টেপটা কী করবেন। তারপরের স্টেপটা হচ্ছে যে দেখাই। তো বন্ধুরা, যখন আপনারা জয়েনে ক্লিক করবেন তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে, ঠিক আছে? হওয়ার পর আপনারা এখানে কী করবেন, ওয়ালেট নামে যে অপশানটা আছে ওয়ালেটে ক্লিক করতে হবে, এই ওয়ালেটে ক্লিক করতে হবে, ঠিক আছে? যখন আপনারা ওয়ালেটে ক্লিক করবেন তো আপনাদের সামনে এরকম আসবে না। তো যেটা আসবে আমি সেটা দেখাই যে এরকম, এখন তো আমার এটা অ্যাকাউন্ট করা হয়ে গেছে, যার কারণে এরকম দেখাতেছে। আপনারা যখন ওয়ালেটে ক্লিক করবেন তখন আপনাদের ওইখানে লেখা থাকবে যে এগ্রি, ঠিক আছে? এরকম এগ্রি লেখা থাকবে, এই এগ্রির উপরে একটি ক্লিক করে দেবেন। তো এগ্রির উপরে ক্লিক করলে আপনার এখান থেকে, আচ্ছা যাক, এখানে সম্ভবত স্টার্ট সব থাকবে না, এগ্রি লেখাটাই থাকবে। এগ্রিতে ক্লিক করে দেবেন। এগ্রিতে ক্লিক করার পর এখানে আপনাকে পাসওয়ার্ড সেট আপ করতে বলবে। তো আপনি একটি পাসওয়ার্ড সেট আপ করে নেবেন, আপনার স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে নেওয়ার পর এখান থেকে আপনাকে
কিছু মেমোনিক পার্স দিবে। তো এই পার্সগুলো আপনার কী করবেন, কপি অপশানে কপি করে নিতে পারেন, বা আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এইটা, তো এটাও করতে পারেন, বা স্ক্রিনশট নিতে পারেন, যে কোনোভাবে আপনি এটা সেভ করে রাখতে পারেন যে কোনো জায়গায়। তারপর এখানে একটা টিক মার্ক করে দেবেন। আর অবশ্যই কিন্তু এই পার্সগুলো কিন্তু আপনি হারাইলে কিন্তু হবে না, আপনাকে অবশ্যই একটু ভালো জায়গায় এটা মানে সেভ করে রাখতে হবে, যাতে করে পরবর্তীতে আপনি এই ওয়ালেটটা আবার ব্যাক আপ করতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, এখানে আপনি শেয়ার অপশানে দিয়ে আপনি আপনার যে কোনো আপনার সাইডে শেয়ার করে রাখতে পারেন, আপনার পার্সোনাল সাইডে। তো এই ছিল, এটাই আপনার অ্যাকাউন্টটা ব্যাক আপ করা হয়ে গেল। তো এটাই ছিল, তো এখানে আর তেমন কোনো ইস্যু নাই। এখন যেটা বলছিলাম যে আমি প্রথম, সেটা হচ্ছে যে আপনি এখান থেকে এই থ্রি লাইনে ক্লিক করবেন। তো থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে আপনার ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে আপনি ইনভাইট করবেন, এটুকুই কাজ। তারপর আপনি এখান থেকে আপনার 1, 2, 3 লেভেল পর্যন্ত আপনি এটা প্রফিটটা পাবেন আর রেফার বোনাসটা পাবেন। তো যেটা পরবর্তীতে আমরা হয়তো এটা কনভার্ট করে নিতে পারবো, যেটা বিনিময়ে আমাদেরকে দিবে ডোপি টোকেন। তো এটা ডোপি টোকেন থেকে আমরা অন্যান্য কয়েন আমরা এক্সচেঞ্জ করে নিতে পারবো। তো এইটাই ছিল, তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে এখানে এখন বর্তমানে এটার কোনো আপডেট নাই। তো আপনারা এখানে অ্যাকাউন্ট করে আপনারা ফ্রেন্ডদেরকে ইনভাইট করে আপনার টোকেনটা মানে ইনকাম করে রাখেন। তো বলা যায় যে আসলে অনেক এক্সচেঞ্জারে দেখা যায় যে আমাদের যে টোকেনগুলো দেয়, তো এই টোকেনগুলো কিন্তু ভালো একটা প্রাইস হতে পারে। ঠিক আছে, তো যার কারণে এটা কেউ মিস করবে না, সবাই একটা অ্যাকাউন্ট করে রাখেন আর দেখি যে এটা কি হয়। আমরা যেহেতু এখানে ফ্রিতে ইনকাম করতে চাই, তো আমরা এখানে একটা অ্যাকাউন্ট করতেই পারি। তো আসলে আমি প্রথম থেকে ভিডিওটা শেয়ার করি নাই, দেখলাম যে এটা নিয়ে একটু ঝামেলা হয়েছে অ্যাকাউন্ট করতে গেলে, যে ওই জয়েনে ক্লিক করছি তখন দেখি যে মানে সহজে অ্যাকাউন্ট হইতো না, যার কারণে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম না। তো এখন কিন্তু ইজি, আপনার এখন ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যায়। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, তো ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি এনেবল করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।